প্রিয় ছাত্রছাত্রী, তোমাকে কামদেব সাধনা পব্লিক স্কুলের ইতিহাস অনলাইন ক্লাস কু স্বাগত। পূর্ব অধ্যায় রাজনীতি বিজ্ঞান আমি পড়িলে প্রধানমন্ত্রী কার্যাবলী ও তাঙ্ক ভূমিকা সম্পর্কে। আজ পড়িবা কেন্দ্র ব্যবস্থাপিকা। কেন্দ্র ব্যবস্থাপিকা সভাকু সংসদ বা পার্লামেন্ট কুহযায়। রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভাকে নিয়ে সংসদ গঠিত। এ দ্বিসদনীয় সংসদ নিম্ন সদনকু লোকসভা ও উচ্চ সদনকু রাজ্যসভা কুহযায়। লোকসভা হচ্ছে লোকমানকর সভা, তেমন এই সভার সভ্যমানকু লোকমানে প্রত্যেক ভাবরে নির্বাচিত করে থাকে এবং রাজ্যসভা সংঘনীতি উপরে আধারিত। রাজ্যসভার সভ্যমানকু রাজ্যসভা রাজ্যমানকু প্রতিনিধিত্ব করে। এহা রাজ্যর বিধানমণ্ডল নির্বাচিত সদস্যমানক দ্বারা নির্বাচিত প্রতিনিধি মানকু নিয়ে গঠিত। নিম্নরে লোকসভা রাজ্যসভার গঠন গঠন কার্যাবলী আলোচিত হয়েছে। প্রথম দেখা লোকসভার গঠন। লোকসভা দেশের নাগরিক মানক দ্বারা সার্বজনীন সাবলিক ভোট প্রথা মাধ্যমে প্রত্যেক ভাবে নির্বাচিত প্রতিনিধি মানুষ নিয়ে গঠিত। মন্ত্রিমণ্ডল নিজের সমস্ত কার্য লোকসভা নিকটে উত্তরদায়ী। ইয়া ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার জনসাধারণ সার্বভৌম ক্ষমতার প্রতীক। সাংবিধানিক ব্যবস্থা অনুযায়ী লোকসভা সর্বমোট সভ্য সংখ্যা 552 হয়ে পড়ব। এর 530 জন বিভিন্ন রাজ্যর এবং সর্বাধিক 20 জন কেন্দ্রশাসিত অঞ্চলর নির্বাচিত হবে এবং 2 জন আঙ্গুল ভারতীয় রাষ্ট্রপতি মনোনীত করে পারে। বর্তমান লোকসভার সভ্য সংখ্যা 585, সেথি 530 জন রাজ্য মানুষ 3 জন কেন্দ্রশাসিত অঞ্চলর সাবালক ভোট দান মাধ্যমে নির্বাচিত হয়েছেন এবং 2 জন আঙ্গুল ভারতীয় রাষ্ট্রপতি মনোনয়ন করেছেন। লোকসভা সাধারণ লোকসভা জনসাধারণ প্রতিনিধিত্ব করুথারু প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল লোকসংখ্যার অনুপাত অনুসারে সভ্য সংখ্যা নির্ধারিত হয়ে করা যাইছে। ওড়িশার লোকসভার 21 জন সভ্য অনেক অনুসূচিত জাতি ও জনজাতি লোকসভার স্থান সংরক্ষিত রয়েছে। এ হচ্ছে ভারতের পার্লামেন্ট ভবন বা সংসদ। এবার দেখ লোকসভার সভ্যপ্রাই যোগ্যতা। লোকসভার সভ্য পদপ্রাই জনে প্রার্থী নিম্নলিখিত যোগ্যতা থাকা আবশ্যক। সে জন ভারতীয় নাগরিক হয়ে তাঙ্কর বয়স অন্যান্য 25 বর্ষ হয়ে সে দেবাড়িয়া বা মস্তিষ্ক বিকৃত ব্যক্তি নথিবে, অর্থাৎ সে কোনসি পাগল প্রকৃতির লোক হয়ে নথিবে। সে কেন্দ্র ও রাজ্য সরকার অধীনে কোনসি লাভজনক পদবীরে রহি নথিবে। সংসদ দ্বারা প্রণীত আইন দ্বারা নির্দেশিত অন্যান্য যোগ্যতা তাঙ্কর থাকব। এবার দেখা লোকসভার কার্যকাল। লোকসভার কার্যকাল 5 বর্ষ। 5 বর্ষ কার্যকাল শেষ হলে লোকসভা আনুষ্ঠানিক ভাবে ভাঙি দিয়া যায়। মাত্র প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে রাষ্ট্রপতি এখন 5 বর্ষ পূর্ব ভাঙি দিয়ে পারে। জাতীয় জরুরি পরিস্থিতি আইন প্রণয়ন করে লোকসভার নিজের কার্যকাল থরকে সর্বাধিক 1 বর্ষ পর্যন্ত বৃদ্ধি করে থাকে। দেখা লোকসভার অধিবেশন। রাষ্ট্রপতি লোকসভার অধিবেশন আহ্বান করতে ইয়াকে অনির্দিষ্ট পর্যন্ত প্রোরক বা স্থগিত রাখি পারন্তি এবং ইয়াকে মধ্যে ভঙ্গ করি পারন্তি। রাষ্ট্রপতির সাংবিধানিক কর্তব্য হচ্ছে যে সে এপরি ভাবে লোকসভার অধিবেশন আহ্বান করবে যা ফলে গোটিয়ে অধিবেশন শেষ দিন এবং পরবর্তী অধিবেশন প্রথম দিন মধ্যে 6 মাসর অধিক ব্যবধান রহব না। লোকসভা অন্যান্য বর্ষকু 2 থর বসে, সেমধ্যে 3 গোটি অধিবেশনের মিলিত হুম, যথা বজেট অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন এবং শীতকালীন অধিবেশন। এই 3 অধিবেশনের লোকসভার সাধারণ কার্য সম্পাদিত হয়ে থাকে। কোরম। কোরম কম যে ন্যূনতম সংখ্যক সভ্যঙ্কর উপস্থিতি সভা কার্য আরম্ভ করা নিহতি জরুরি তাহাকে কোরম কুহযায়। লোকসভার কোরম সংখ্যা হচ্ছে গৃহর সর্বমোট সভ্য সংখ্যার 1/10 অর্থাৎ 55। কোরম অভাবের সভা কার্য বন্ধ রয়ে যদি 55 জন সদস্য উপস্থিত নথিবে তাহলে গৃহ কার্য বন্ধ করে দিয়া যাব। কোনো সভ্য গৃহর বিনা অনুমতির গৃহর অধিবেশন 60 দিন পর্যন্ত লগাতার অনুপস্থিত রহলে সে তাঙ্কর সভ্যপদ হরাইবে। দরমা এবং ভত্তা। লোকসভার সভ্যমান নির্ধারিত মাসিক বেতন সমেত অন্যান্য ভত্তা পাআন্তি। বাচস্পতি হচ্ছেন লোকসভার অধ্যক্ষ।
ଲୋକସଭାର ପ୍ରଥମ ବୈଠକ ଲୋକସଭାରେ ସଭ୍ୟମାନେ ନିଜକୁ ମଧ୍ୟରୁ ଜଣଙ୍କୁ ବାଚସ୍ପତି ଭାବେ ନିର୍ବାଚିତ କରିଥାନ୍ତି। ସାଧାରଣତଃ ବାଚସ୍ପତି ଶାସକ ଦଳ ଜଣେ ସଭ୍ୟ ହୋଇଥାନ୍ତି, ତେଣୁ ବାଚସ୍ପତି ଶାସକ ଦଳରୁ ହିଁ ବଛାଯାଇଥାନ୍ତି। ବାଚସ୍ପତି ଗୃହର ଅଧ୍ୟକ୍ଷ ଭାବେ ଲୋକସଭାର ଅଧିବେଶନ କାର୍ଯ୍ୟ ପରିଚାଳନା କରନ୍ତି। ସେ ଗୃହରେ ଶାନ୍ତି ଓ ଶୃଙ୍ଖଳା ରକ୍ଷା କରନ୍ତି। ସେ ଗୃହର ନୀତି ନିୟମାବଳୀର ବ୍ୟାଖ୍ୟା କରନ୍ତି। ସଭ୍ୟମାନଙ୍କର ଅଧିକାର ଓ ସୁବିଧାକୁ ସୁଯୋଗକୁ ସେ ସୁରକ୍ଷା ପ୍ରଦାନ କରନ୍ତି। ବିଶୃଙ୍ଖଳିତ ଆଚରଣ ପାଇଁ ସେ ସଦସ୍ୟମାନଙ୍କୁ ଗୃହରୁ ବହିଷ୍କାର ବା ନିଲମ୍ବିତ କରିପାରନ୍ତି। ତେଣୁ ବାଚସ୍ପତି ଗୃହର ଅଧ୍ୟକ୍ଷ ଭାବେ ଅଧିବେଶନ ପରିଚାଳନା କରନ୍ତି, ଗୃହର ନୀତି ନିୟମାବଳୀକୁ ବ୍ୟାଖ୍ୟା କରନ୍ତି, ବିଶୃଙ୍ଖଳିତ ସଭ୍ୟମାନଙ୍କୁ ଗୃହରୁ ବହିଷ୍କାର ବା ନିଲମ୍ବିତ କରିପାରିଥାନ୍ତି। ଗୋଟିଏ ଚିଠା ଆଇନ ବିଲ୍ ଏକ ଅର୍ଥ ସମ୍ବନ୍ଧୀୟ ବିଲ୍ କି ନୁହେଁ ତାହା ବାଚସ୍ପତି ନିର୍ଦ୍ଧାରଣ କରିଥାନ୍ତି। ବାଚସ୍ପତି ସାଧାରଣ କୌଣସି ଚିଠା ଆଇନ ବିଲ୍ ସପକ୍ଷରେ ବା ବିପକ୍ଷରେ ମତଦାନ କରିନଥାନ୍ତି, ମାତ୍ର ଯେତେବେଳେ ଗୋଟିଏ ଚିଠା ଆଇନ ସପକ୍ଷରେ ବିପକ୍ଷରେ ସମାନ ସଂଖ୍ୟକ ଭୋଟ ମିଳେ ସେତେବେଳେ ବାଚସ୍ପତି ତାଙ୍କ ନିର୍ଣ୍ଣାୟକ ଭୋଟ ଦେଇ ବିଲ୍ର ଭାଗ୍ୟ ନିର୍ଦ୍ଧାରଣ କରିଥାନ୍ତି। ଲୋକସଭାର ସଭ୍ୟମାନଙ୍କ ଦ୍ୱାରା ଜଣେ ଉପବାଚସ୍ପତି ମଧ୍ୟ ନିର୍ବାଚିତ ହୋଇଥାନ୍ତି। ବାଚସ୍ପତିଙ୍କ ଅନୁପତିରେ ସେ ଗୃହ କାର୍ଯ୍ୟ ପରିଚାଳନା କରନ୍ତି। ପରମ୍ପରା ଅନୁସାରେ ଜଣେ ବିରୋଧୀ ଦଳର ସଭ୍ୟ ଉପବାଚସ୍ପତି ଭାବେ ନିର୍ବାଚିତ ହୋଇଥାନ୍ତି, ତେଣୁ ସେ ବାଚସ୍ପତିଙ୍କ ଅନୁପତିରେ ସଭା କାର୍ଯ୍ୟ ବା ଗୃହ କାର୍ଯ୍ୟ ପରିଚାଳନା କରିଥାନ୍ତି ଏବଂ ସେ ବିରୋଧୀ ଦଳର ଜଣେ ସଭ୍ୟ ହୋଇଥାନ୍ତି। ଏବେ ଦେଖିବା ରାଜ୍ୟସଭା ଓ ଏହାର ଗଠନ। ରାଜ୍ୟସଭା ହେଉଛି ସଂସଦର ଉଚ୍ଚ ସଦନ ବା ଦ୍ୱି ସଦନ, ଏହା ରାଜ୍ୟମାନଙ୍କର ପ୍ରତିନିଧିତ୍ୱ କରେ, କିନ୍ତୁ ଏହି ଗୃହରେ ସମସ୍ତ ରାଜ୍ୟର ସମାନ ସଂଖ୍ୟାର ପ୍ରତିନିଧି ନାହାନ୍ତି। ଲୋକସଭା ପରି ରାଜ୍ୟସଭାରେ ମଧ୍ୟ ବିଭିନ୍ନ ରାଜ୍ୟର ଜନସଂଖ୍ୟା ଅନୁପାତରେ ପ୍ରତିନିଧିତ୍ୱ ବ୍ୟବସ୍ଥା ରହିଅଛି। ଆମ ଓଡ଼ିଶା 10 ଜଣ ସଦସ୍ୟ ରାଜ୍ୟସଭାରେ ଅଛନ୍ତି। ରାଜ୍ୟସଭାର ସର୍ବାଧିକ ସଭ୍ୟ ସଂଖ୍ୟା 250, ଏଥିରେ ସର୍ବାଧିକ 238 ଜଣ ବିଭିନ୍ନ ରାଜ୍ୟ ଓ କେନ୍ଦ୍ରଶାସିତ ଅଞ୍ଚଳ ପରୀକ୍ଷା ନିର୍ବାଚିତ ହୁଅନ୍ତି ଓ 12 ଜଣ ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ଦ୍ୱାରା ମନୋନୀତ ହୁଅନ୍ତି, ଯେଉଁମାନେ କଳା ବିଜ୍ଞାନ ସାହିତ୍ୟ ଓ ସମାଜର ସମାଜସେବାରେ ପାରଦର୍ଶିତା ପ୍ରଦର୍ଶନ କରିଥିବେ ସେମାନଙ୍କ ମଧ୍ୟରୁ 12 ଜଣଙ୍କୁ ରାଷ୍ଟ୍ରପତି ରାଜ୍ୟସଭାକୁ ନିର୍ବାଚିତ କରିଥାନ୍ତି। ବର୍ତ୍ତମାନ ରାଜ୍ୟସଭାର ସର୍ବମୋଟ ସଭ୍ୟ ସଂଖ୍ୟା 245। ରାଜ୍ୟସଭାର ସଭ୍ୟମାନେ ପ୍ରତ୍ୟେକ ରାଜ୍ୟର ବିଧାନସଭାର ନିର୍ବାଚିତ ପ୍ରତିନିଧିମାନଙ୍କ ଦ୍ୱାରା ସମାନୁପାତିକ ପ୍ରତିନିଧିତ୍ୱ ବା ଏବଂ ଏକକ ହସ୍ତାନ୍ତରୀୟ ଭୋଟ ପ୍ରଥା ମାଧ୍ୟମରେ ନିର୍ବାଚିତ ହୋଇଥାନ୍ତି। ଯୋଗ୍ୟତା, ରାଜ୍ୟସଭାର ସଭ୍ୟ ପଦ ପାଇଁ ଜଣେ ବ୍ୟକ୍ତିଙ୍କ ନିମ୍ନଲିଖିତ ଯୋଗ୍ୟତା ଥିବା ଆବଶ୍ୟକ। ସେ ଜଣେ ଭାରତୀୟ ନାଗରିକ ହୋଇଥିବେ, ତାଙ୍କର ବୟସ ଅତିକମ 30 ବର୍ଷ ହୋଇଥିବ, ସେ କେନ୍ଦ୍ର ବା ରାଜ୍ୟ ସରକାର ଅଧୀନରେ କୌଣସି ଲାଭଜନକ ପଦବୀରେ ନଥିବେ, ସେ ଦେବାଳିଆ ବା ବିକୃତ ମସ୍ତିଷ୍କ ନଥିବେ, ଅର୍ଥାତ୍ ସେ ପାଗଳ ପ୍ରକୃତ ଲୋକ ହୋଇନଥିବେ। ସଂସଦ ଦ୍ୱାରା ଆଇନ ମାଧ୍ୟମରେ ନିର୍ଦ୍ଧାରିତ ଅନ୍ୟାନ୍ୟ ଯୋଗ୍ୟତା ତାଙ୍କର ଥିବ। କାର୍ଯ୍ୟକାଳ, ରାଜ୍ୟସଭା ଏକ ସ୍ଥାୟୀ ସଭା, ଏହାର ବିଲୟ ଘଟେ ନାହିଁ, ମାତ୍ର ରାଜ୍ୟସଭାର ସଭ୍ୟମାନେ 6 ବର୍ଷ ପାଇଁ ନିର୍ବାଚିତ ବା ମନୋନୀତ ହୋଇଥାନ୍ତି। ଲୋକସଭା ଗୋଟେ ଅସ୍ଥାୟୀ ସଭା ଏବଂ ରାଜ୍ୟସଭା ହେଉଛି ଏକ ସ୍ଥାୟୀ ସଭା। ରାଜ୍ୟସଭାରେ ଏକ ତୃତୀୟାଂଶ ସଭ୍ୟ ପ୍ରତି 2 ବର୍ଷରେ ଅବସର ଗ୍ରହଣ କରିଥାନ୍ତି, ତେଣୁ ପ୍ରତି 2 ବର୍ଷ ଥରେ ରାଜ୍ୟସଭା ପାଇଁ ନିର୍ବାଚନ କରାଯାଇ ଏକ ତୃତୀୟାଂଶ ସଭ୍ୟ ପଦ ପୂରଣ କରାଯାଇଥାଏ। ରାଜ୍ୟସଭା ଲୋକସଭାର ଅଧିବେଶନ ରାଷ୍ଟ୍ରପତି ଆହ୍ୱାନ କରନ୍ତି। ଉଭୟ ଗୃହର ଅଧିବେଶନ ଏକ ସମୟରେ ବା ଭିନ୍ନ ସମୟରେ ଆବୃତ ହୋଇଥାଏ, ଆବଶ୍ୟକତାରେ ଉଭୟ ଗୃହ ମିଳିତ ଅଧିବେଶନ ଆହ୍ୱାନ କରାଯାଏ। ରାଜ୍ୟସଭା ଲୋକସଭାର ଅଧିବେଶନ ଭିନ୍ନ ଭିନ୍ନ ସମୟ ହୋଇଥାଏ, ଆବଶ୍ୟକ ପଡ଼ିଲେ ରାଜ୍ୟସଭା ଲୋକସଭାର ମିଳିତ ଅଧିବେଶନ ମଧ୍ୟ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥାଏ। ଅଧ୍ୟକ୍ଷ, ଭାରତର ଉପରାଷ୍ଟ୍ରପତି ନିଜ ପଦାଧିକାର ବଳରେ ରାଜ୍ୟସଭାର ଅଧ୍ୟକ୍ଷ ପଦ ବି ଅଳଙ୍କୃତ କରିଥାନ୍ତି। ସେ ଲୋକସଭାର ବାଚସ୍ପତିଙ୍କ ପରେ ରାଜ୍ୟସଭାର ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ରକ୍ଷା କରିବା ସହିତ ଗୃହର ସଭା କାର୍ଯ୍ୟ ସମ୍ପାଦନ କରିଥାନ୍ତି। ଲୋକସଭାର ବାଚସ୍ପତିଙ୍କ ପରେ ସେ ବିଭିନ୍ନ କାର୍ଯ୍ୟ ମଧ୍ୟ ସମ୍ପାଦନ କରିଥାନ୍ତି। ଲୋକସଭାର ଉପବାଚସ୍ପତିଙ୍କ ପରି ରାଜ୍ୟସଭାର ଜଣେ ନିର୍ବାଚିତ ଉପାଧ୍ୟକ୍ଷ ଅଛନ୍ତି, ସେ ରାଜ୍ୟସଭାର ସଭ୍ୟମାନଙ୍କ ଦ୍ୱାରା ନିର୍ବାଚିତ ହୁଅନ୍ତି। ଅଧ୍ୟକ୍ଷଙ୍କର ଅନୁପସ୍ଥିତିରେ ଉପାଧ୍ୟକ୍ଷ ଗୃହ କାର୍ଯ୍ୟ ପରିଚାଳନା କରିଥାନ୍ତି। ଆଜି ପାଇଁ ଏତିକି, ଧନ୍ୟବାଦ।